আসসালামু আলাইকুম। আমি মাসুদ আহমেদ, জনি আছি আপনাদের সাথে। জনি গ্রাফিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি 21 ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন করব। ব্যানারটি হল এইরকম, এই যে সেম ব্যানারটি আমি আপনার সামনে আমি এটি তৈরি করে দেখাবো। চলুন, লেটস গো। প্রথমে আমরা গিয়ে একটি ফাইল নেব, নিউ ফাইল। এখানে আমাদের সাইজ, আগে আমি এই ব্যানারটি তৈরি করছিলাম তখন আমরা, যেমন ধরো আমরা এটা ফেসবুকে পোস্ট করব, এটার জন্য আমরা 1000 পিক্সেলস নেব। 1000 পিক্সেল দিয়ে ওয়ান মান্থ সব কিছু, টপ লেফট রাইট সব কিছু, আর কালার দেখো RGB। এখানে আপনি চাইলে বাইরে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। আমরা RGB কালার, সলিড কালার। ওকে, লেটস গো। এবার আমরা সাইজটি দেখা হয়েছে। এবার আমরা নিউ পেজ ওপেন হবে, তখন আমরা দেখে নেব কীভাবে। প্রথমে আমরা এখানে একটা শেপ নেব, আমার ঢালে গিয়ে একটি ছবি ডাউনলোড দিয়েছিলাম এটা দিয়ে। এই ছবিকে আমরা এখান থেকে ধরে এই বরাবর আমরা নিয়ে আসব, কোন শিফটের ধরে, কিবোর্ডের শিফটের ধরে, এটা যাতে সমানভাবে যাতে অ্যালাইনমেন্টটা নষ্ট না হয়। এবার আমরা এই উপরে নিব, নিয়ে আমরা এটার ছবির যে ব্রাইটনেস আছে এটা আমরা হালকা করে 32, এটা বেশি ছোট হয়ে যায়। মিডিল এভাবে আমরা করে নিলাম। এবার আমরা এই অ্যালাইনমেন্ট আমরা বাদ দিতে হবে, অ্যালাইনমেন্ট স্টকটি আমরা শিফটটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার একে সামান্য আমরা শিফটকে ধরে একটি ব্যানার আমরা, এবার আমরা এই আমরা ডিজাইন কমপ্লিট কিছু দেখে আমরা আর কিছু দেওয়ার বাকি আমরা নেব। এবার আমরা নিচের দিকে গিয়ে কাজ করব, এখানে আমরা এই বরাবর একটা শেপ নেব, নিয়ে কন্ট্রোল দিয়ে
এই শেপের যে এই এর সেন্টার আছে এখান থেকে এই কালারটা সিলেক্ট করবা, যাতে বুঝা যাবে যেন এই সম্পূর্ণ ছবির সাথে আমরার মিল আছে আমরার পোস্টারের। মোটামুটি আমরা একটা পোস্টার সাথে আমরা মিল আছে। এবার আমরা আর একটা শেপ নেব, ছোট্ট করে একটি শেপ নেব, এটার রং নেব একুশ, এবার আমরা একটা সময় স্বল্পতার কারণে আমরা এগুলা শেপগুলো আপনি গুগল থেকে নিবেন, আমাদের সময় কম তাই গুলা একই একটু নর্মাল হয়ে একটি ডিজাইন করবে কেমনি এটা দেখানোর জন্য আমরা এটি দেখাব। এবার আমাদের সময় খুবই কম, ভিডিও অনেক লম্বা হবে, আপনার বোঝানোর জন্য আমরা আগের ব্যানার থেকে আমাদের কিছু লেখা আমি এখানে লেখাগুলো লিখেছি এগুলো আমরা কপি করে নিয়ে এই ব্যানার থেকে সেখানে আমরা বসিয়ে দেব। মুদের আসা অমর একুশে ফেব্রুয়ারি, এই এই যে লাইন গুলা এই এই লাইনের সাথে এই লাইনের সাথে যাতে এই লাইনের মিল না হয় এই এই লাইন থেকে কমপক্ষে কিছু সামান্য উপরে তাকতে হবে এই লেখা, যাতে পোস্টারটি পড়ে মুদের গৌরব মুদের আশা অমর একুশে ফেব্রুয়ারি এখান পড়বে। এখান থেকে আমরা আমাদের করবে না গভীর এখানে বসে দিলাম। তবে আগের ব্যানারে যেরকম আমি ডিজাইনের যত আপনি সময় দিবেন অত সময় পাবেন, এটা আমি চাইলে আপনাদেরকে একটু সময় দিয়ে দেখিয়ে দিতাম, আপনি দেখেন তো এখানে যে ব্যানার ফুট ফুট করে উড়াতাড়া করে অনেক ভাই আছেন যে ফন্ডমেন্টের ভিতরে আমাকে ডিজাইন করে দেন, আমার খুব তাড়াহুড়া এই তাড়াহুড়ার মাঝে এই রকম এই দেখেন আমি যে ব্যানারটি করেছি কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ হয়েছে, আর এই কাজটা দেখেন এখন যে আপনাদের সামনে হুট করে তাড়াহুড়া করে একটি ব্যানার তৈরি করেছি, এই ব্যানার দেখেন আর এই এই ব্যানারটি দেখেন কোনটা আপনাদের কাছে সুন্দর লাগছে একটু কমেন্টে জানাবেন।